ওকে আচ্ছা, এখানে আমাকে একটা রাশি দেওয়া আছে তোমাকে, এটা হচ্ছে কি চুয়েট, চুয়েট 18-19-এর, সরি 18-19-এর ম্যাথের কোশ্চেন নাম্বার কত? 01। তো এখানে ম্যাথ থেকে একটা প্রবলেম দেওয়া আছে, প্রবলেমটা কি বলতেছে একটু সলভ করার চেষ্টা করি। এখানে বলছে ABC এর মান কত হলে একটা ভেক্টর দেওয়া আছে কি ভি ভেক্টর, ভি ভেক্টরটার মান কি দেওয়া আছে দেখো তো, এক্স প্লাস ওয়াই প্লাস এ জেড, এক্স প্লাস ওয়াই প্লাস এ জেড ইন্টু আই ক্যাপ, এক্স প্লাস ওয়াই প্লাস এ জেড ইন্টু আই ক্যাপ প্লাস বি এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড ইন্টু জে ক্যাপ, আর থ্রি এক্স প্লাস সি ওয়াই প্লাস জেড ইন্টু কে ক্যাপ। এই ভেক্টরটা কি বলছে? অঘূর্ণনশীল। ওকে, তো তোমাকে কি বলছে ABC এর মান কত হলে এই পুরো ভেক্টরটার মান কি হবে? অঘূর্ণনশীল। ওকে, তা আমরা একটা ভেক্টর ভি ভেক্টর, ঠিক আছে, আমরা জানি যে একটা ভেক্টর কখন অঘূর্ণনশীল হয়, যদি তার কি হয় তার যে আমাদের যে একটা ভেক্টর ক্ষেত্র আছে মানে তার যদি কি হয় কার্ল জিরো হয়। মেইনলি একটা ভেক্টর কখন অঘূর্ণনশীল হয়? যখন তার কার্ল কি হবে? জিরো হবে, কার্ল জিরো। তো কার্লটা কখন জিরো হয়? যখন আমাদের যে ভেক্টর যে ডিফারেনশিয়াল একটা অপারেটর আছে যেটাকে আমরা বলি কি ন্যাবলা, এই ন্যাবলাটার সাথে তোমার কি হবে, তোমার যে ভেক্টরটা দেওয়া আছে তাদের ক্রস প্রোডাক্টটা কি হবে? জিরো হবে, ঠিক আছে। আমাদের যে ন্যাবলা, ন্যাবলা মানে এটা হচ্ছে কি একটা ভেক্টর অপারেটর, এই ভেক্টর অপারেটরটা ন্যাবলার মান কি আমরা সবাই মোটামুটি কম বেশি জানি, ডেল ডেল এক্স আই ক্যাপ ডেল ডেল ওয়াই জে ক্যাপ আর এটা কি ডেল ডেল জেড কে ক্যাপ, ঠিক পুরোটা কি আসতেছে? হ্যাঁ আসতেছে। এই ন্যাবলা অপারেটরটার মান কি? ডেল ডেল এক্স আই ক্যাপ ডেল ডেল ওয়াই জে ক্যাপ আর ডেল ডেল জেড কে ক্যাপ, এটাকে আমরা বলি ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। ওকে, এই ন্যাবলা ভেক্টরটার সাথে তোমার যে ভেক্টরটা দেওয়া আছে তাদেরকে ক্রস প্রোডাক্টকে আমরা কি বলতেছি? কার্ল। এবং অঘূর্ণনশীল বলার কারণে কার্লের মানটা কি হবে? জিরো। কখন জিরো হবে একটা ভেক্টর? যখন কার্লের মান কি আসে? জিরো আসে। তো এখন আমরা কি করব, আমাদের ভেক্টর অপারেটরের সাথে আমাদেরকে যে ভেক্টরটা দিয়েছে তাদের কি করব? ক্রস প্রোডাক্ট বের করবো। ওকে, তো ক্রস প্রোডাক্ট কীভাবে বের করে আমরা মোটামুটি কম বেশি সবাই জানি কী করা লাগবে। এখানে আই দিলাম, দেন দিলাম কি জে, দেন দিলাম কি কে। ওকে, তো ক্রস প্রোডাক্ট বের করার জন্য আমরা কী করি, এখানে কী আছে? ডেল ডেল এক্স আছে আর এখানে কী আছে? ডেল ডেল ওয়াই আছে। মানে প্রথমে ন্যাবলা অপারেটরটার মধ্যে আই এর সব কত আছে? ডেল ডেল এক্স। ওকে, আমাদের যে ন্যাবলা অপারেটরটা আছে এটার আই এর শখ কত দেখতেছি? ডেল ডেল এক্স, তারপরে জে এর শখ কত? ডেল ডেল ওয়াই, আর জেড কে এর শখ কত? ডেল ডেল জেড। তো আমরা এখানে শখগুলোকে লিখলাম, দেন হইতেছে আমাদের যে ভেক্টরটা দেওয়া আছে ওই ভেক্টরের আই এর শখ কত আছে? এক্স প্লাস ওয়াই প্লাস এ জেড, এক্স প্লাস ওয়াই প্লাস এ জেড। তারপরে জে এর শখ কত আছে? বি এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড, আর জেড এর কে এর শখ কত আছে দেখতেছি? থ্রি এক্স প্লাস সি ওয়াই প্লাস জেড। ওকে, তো আমরা কি করলাম, আমাদের ক্রস প্রোডাক্ট করার নিয়ম কী ছিল? প্রথমে আই জে কে লিখবো, তারপরে হচ্ছে কি প্রথম ভেক্টরটার আই এর শখ, জে এর শখ, কে এর শখ, তারপরে হচ্ছে দ্বিতীয় ভেক্টরটার আই এর শখ, জে এর শখ আর কে এর শখ। ওকে আচ্ছা, ভালো কথা। তারপর আমরা কী করবো, ক্রস প্রোডাক্ট করার নিয়ম কী ছিল? আই ক্যাপ ইন্টু কী করবো? এ বরাবর রো আর এ বরাবর কলামকে বাদ দিয়ে দিলে এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো। তা আমি গুণ করে আর লিখলাম না, আমরা কী করলাম একটা লাইন স্কিপ করে গুণ করার পর যে রাশিটা আসে ওইটা লিখে ফেললাম। আই ক্যাপ ইন্টু কী হবে দেখো তো, আই ক্যাপ বরাবর রো আর কলামকে বাদ দিয়ে দিলে এখানে কী থাকে? এটার সাথে এটা গুণ হবে, তাই না? এটার সাথে এটা গুণ হবে। তো এটা কি একটা ডেল ডেল ওয়াই, এটা একটা কি ডিফারেন্সিয়াল, ডিফারেন্সিয়েশন অপারেটর। ডেল ডেল ওয়াই এটা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবে? ওয়াই এর সাপেক্ষে। তার মানে এখানে কনস্ট্যান্ট, যে তোমার এখানে চলক কে থাকবে? ওয়াই, বাকি সবাই কী থাকবে? কনস্ট্যান্ট। তাহলে এখানে দেখো তো, এটার সাথে যখন এটাকে গুণ করবা, এই এক্সের যে রাশিটা আছে এটা কী হবে? এটা একটা কনস্ট্যান্ট, তাহলে এটা কি, এটা ডিফারেন্সিয়েশন করলে কি আসতেছে? জিরো। সিমিলারলি ওয়াই এর সাপেক্ষে যদি আমরা জেড কে ডিফারেন্সিয়েট করি কি আসবে? জিরো। কিন্তু যদি ওয়াই এর সাপেক্ষে আমরা সি ওয়াই কে ডিফারেন্সিয়েট করতে যাই, এটা ওয়াই এর রাশি, এটাও ওয়াই এর রাশি, তাহলে ডিফারেন্সিয়েট করতে গেলে সি একটা কনস্ট্যান্ট বের হয়ে যাবে, আর ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? ওয়াই এর সাপেক্ষে ওয়ান। তাহলে আমরা এটার সাথে এটাকে গুণ করলে কি পাইতেছি? সি ইন্টু ওয়ান। বুঝতে পারছি? আচ্ছা, আমি আবার একটু এক্সপ্লেন করতেছি। এখানে ছিল ডেল ডেল ওয়াই, এটা একটা ডিফারেন্সিয়াল অপারেটর, কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছে? ওয়াই এর সাপেক্ষে। তার মানে এখানে সে এক্স হইতেছে কি কনস্ট্যান্ট, তো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? জিরো। জেড হইতেছে কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েট করলে কি আসবে? জিরো। আর রইল কি সি ওয়াই, সি ওয়াইকে যদি আমি ডিফারেন্সিয়েট করি কি আসবে? সি কনস্ট্যান্ট বের হয়ে যাবে, আর ওয়াই এর সাপেক্ষে ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে কি আসে? ওয়ান। আচ্ছা ভালো কথা, এটার সাথে এটা গুণ করছি, দেখছি এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে যদি এটাকে গুণ করি দেখো তো কি আসে, এটা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে? জেড এর সাপেক্ষে। তো এক্স হইতেছে কি কনস্ট্যান্ট, ওয়াই হইতেছে কি কনস্ট্যান্ট, তাহলে জেড এর সাপেক্ষে জেডকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? ওয়ান। আর আমরা জানি যে উল্টা দিয়ে গুণ করলে একটা কী দেওয়া লাগে? একটা মাইনাস দেওয়া লাগে, আর এখানে জেড এর আগে একটা মাইনাস আছে, এই মাইনাসটা, মাইনাসটা কী হিসেবে? প্লাস। তাহলে আমরা এখানে কী পাইতেছি? সি প্লাস ওয়ান। আচ্ছা, এরপরে সে কি সেকেন্ড গুণটা করার জন্য আমরা কাকে নিব? জে কে। আর জে এর আগে একটা কী দেওয়া লাগে? মাইনাস। তাহলে জে বরাবর রো আর কলামকে বাদ দিয়ে দিলে কী থাকতেছে? এটার সাথে এটা গুণ হবে, রাইট? এটার সাথে এটাকে যদি গুণ করি তাহলে কী আসে?
এই ডেল ডেল এক্স এর সাথে যদি এটাকে গুণ করি, দেখো তো এটার সাথে এটাকে গুণ করলে এটা হচ্ছে কি কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে, এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে যদি তুমি থ্রি এক্স কে ডিফারেন্সিয়েট করো, থ্রি কস টেন বেরো যাবে, এক্স এর ডিফারেন্সিয়েট করলে কি আসবে ওয়ান। আর সি ওয়াই এক্স এর সাপেক্ষে সি ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে আসবে জিরো, জেড কেও ডিফারেন্সিয়েট করলে কি আসবে জিরো, কারণ এখানে সি ওয়াই এর মধ্যেও এক্স নাই, জেড এর মধ্যেও এক্স নাই। ওকে, দেখা যাচ্ছে কি আমার এইটার সাপেক্ষে এটা ডিফারেন্সিয়েট করা লাগবে, এটার সাথে এটা। এখানে চলক আছে কি ডেল ডেল জেড, তার মানে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, জেড এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি আসে জিরো, ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে আসে জিরো। আর এ জেড কে যদি ডিফারেন্সিয়েট করতে যাই, এ জেড এর মধ্যে কিন্তু জেড আছে, তাহলে এ হইতেছে কনস্ট্যান্ট, বের হয়ে যাবে। জেড এর সাপেক্ষে জেড কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে ওয়ান, এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েট করলে ওয়ান, ওয়াই সাপেক্ষে ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে ওয়ান, জেড এর সাপেক্ষে জেড কে ডিফারেন্সিয়েট করলে ওয়ান। আচ্ছা, এরপরে সে কি কে বলা পার্টটা, তো আমরা কে বরাবর রোয়ার কলামকে বাদ দিয়ে দিলে থাকতেছে কি এটা 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 এটা, তাহলে এটার সাথে এটাকে গুণ করব। আমি যদি এটার সাথে এটাকে গুণ করি, এখানে আছে ডিফারেন্সিয়াল অপারেটর কে এক্স, তাহলে এক্স এর সাপেক্ষে যদি তুমি বি এক্স কে ডিফারেন্সিয়েট করো, বি এক্স এর মধ্যে কিন্তু এক্স আছে, তাহলে বি কনস্ট্যান্ট বের হয়ে যাবে, এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি আসে ওয়ান। আর এক্স এর সাপেক্ষে থ্রি ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে কি আসতেছে জিরো, এক্স এর সাপেক্ষে জেড কে ডিফারেন্সিয়েট করলে আসতেছে জিরো। ওকে, দেন হইতেছে এটার সাথে এটাকে ডিফারেন্সিয়েট করবো, ঠিক আছে। আচ্ছা, এটার সাথে যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, দেখো তো কি আসে, ওয়াই এর সাপেক্ষে কাকে ডিফারেন্সিয়েট করতেছি, এক্স ওয়াই আর এ জেড কে। ওয়াই এর সাপেক্ষে যদি এক্স কে ডিফারেন্সিয়েট করি কি আসবে জিরো, ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে কি আসে ওয়ান, আর ওয়াই এর সাপেক্ষে জেড কে ডিফারেন্সিয়েট করলে জিরো। সেকেন্ড গুণটার আগে সবসময় কি দেওয়া লাগে, একটা মাইনাস দেওয়া লাগে, মানে ফার্স্ট গুণ থেকে সেকেন্ড গুণ করার সময় মাইনাস দেওয়া লাগবে। আমি মেবি মেবি এখানে মাইনাসটা দিই নাই, আমি আবার একটু চেক করি, জেড এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করতে যাই, মানে কি বলি যদি বিস্তৃতি করি, তাহলে এটার সাথে এটাকে গুণ করবো, এটার সাথে এটাকে গুণ করলে এক্স এর সাপেক্ষে থ্রি এক্স কে ডিফারেন্সিয়েট করলে থ্রি, বাকি দুটোটা জিরো। ওয়াই এর সাপেক্ষে যদি আমরা কি করি, সরি, জেড এর সাপেক্ষে যদি এক্স কে ডিফারেন্সিয়েট করি আসবে জিরো, ওয়াই কে করলে জিরো, এ জেড কে করলে এ। হ্যাঁ, সেকেন্ড গুণটার আগে একটা কী দেওয়া লাগবে, মাইনাস, আর ডান দিকে কি আছে আমাদের জিরো। আচ্ছা, তো আমাদের তো কার্ল বলছে না কি, যে সরি, আমাদেরকে বলছে অঘূর্ণনশীল, অঘূর্ণনশীল কখন হয়, যখন কার্লটা কি হয় জিরো হয়, তার মানে এই কার্লটা যদি জিরো হইতে হয়, তাহলে এখানে দেখো তো আই ইন্টু আমাদের কি আসছে, দেখো তো সি প্লাস ওয়ান মাইনাস জে ইন্টু কি আসছে থ্রি মাইনাস এ প্লাস কে ইন্টু কি আসছে বি মাইনাস ওয়ান ইজিক্যাল টু কত আসছে জিরো, ঠিক আছে। আমাদের কার্লটা কি হবে, কার্লটা জিরো হবে অঘূর্ণনশীল হওয়ার কারণে। তার মানে আমরা বুঝতেছি এই আই কেপের সাথে যে সহগটা আছে, যদি এই পুরো রাশিটাকে জিরো হইতে হয়, তাহলে এই আই কেপের সাথে যে সহগটা আছে এটা কি হইতে হবে জিরো, তারপরে জে কেপের সাথে যে সহগটা আছে এটা কি হইতে হবে জিরো, কে ক্যাপের সাথে যে শখটা আছে এটা হইতে হবে কি জিরো, নাহলে কি পুরো রাশিটা কখনো জিরো হওয়া সম্ভব না। মানে এই যে এই আই ক্যাপের সাথে যে শখটা যদি জিরো হয়, তাহলে জিরো ইন্টু আই ক্যাপ কি আসবে জিরো, জিরো ইন্টু জে ক্যাপ কি আসবে জিরো, জিরো ইন্টু কে ক্যাপ কি আসতেছে জিরো। তার মানে আমরা বুঝতেছি আমাদের যে সি প্লাস ওয়ানটা আছে, এই যে সি প্লাস ওয়ান এটা সমান সমান কি হওয়া লাগবে জিরো, তাহলে আমরা সি এর মানটা কত হওয়া লাগবে মাইনাস ওয়ান। সিমিলারলি এখানে যে থ্রি মাইনাস এ আছে এটা কি হওয়া লাগবে জিরো, তাহলে এখান থেকে এর মান আমরা কত পাইতেছি থ্রি। সিমিলারলি বি মাইনাস ওয়ানটা কত হওয়া লাগবে জিরো, তাহলে বি এর মানটা আমরা কত পাইতেছি ওয়ান। তাহলে আমরা এখান থেকে কি করলাম, এর মান পাইলাম থ্রি, বি এর মান পাইলাম কত ওয়ান, আর সি এর মান কত পাইলাম মাইনাস ওয়ান। তো তাহলে আমাদের কি প্রশ্ন আমার কাছে কি কি চাইছিল, এ বি আর সি এর মান, তাহলে আমরা এ বি সি এর মানটা পাই গেলাম কত কত, থ্রি ওয়ান আর মাইনাস ওয়ান, থ্রি ওয়ান আর মাইনাস ওয়ান। তো আশা করি সবাই বুঝতে পারছে। আমি যদি আবার একটু রিভিউ করে দিই, আমাদের এখানে এ বি সি এর মানটা জানতে চাওয়া হয়েছিল, একটা ভেক্টর অপারেটর দেওয়া ছিল, ওই ভেক্টর রাশি দেওয়া ছিল, ওই ভেক্টর রাশিটা কি বলছে অঘূর্ণনশীল। তো আমরা জানি একটা ভেক্টর রাশি কখন অঘূর্ণনশীল হবে, যখন তার কার্লের মান কি হবে জিরো। তো কার্ল কেমনে বের করে, আমাদের যে ডিফারেনশিয়াল অপারেটর আছে মানে ন্যাবলা, ওই ন্যাবলাটার সাথে যে ভেক্টরটা দেওয়া আছে তার কি করা লাগবে, ক্রস প্রোডাক্ট। তো ন্যাবলাটার মানে ডেল ডেল এক্স আই ক্যাপ, ডেল ডেল ওয়াই জে ক্যাপ, আর ডেল ডেল জেড কে ক্যাপ। ক্রস প্রোডাক্ট কেমনে করে, আই জে কে কে লিখবো, দেন হচ্ছে কি এটার এ আই এর শক, জে এর শক, কে এর শক কে লিখলাম, দেন হচ্ছে ভি ভেক্টরটার আই এর শক, জে এর শক, কে এর শক কে। এরপর আই বরাবর বিস্তৃতি করলে আই আই চলে যাবে, এটার সাথে এটাকে গুণ করলাম, তো এটার সাথে এটা গুণ করলে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এক্সও জিরো, জেডও জিরো, বাকি রইলো কত, সি ওয়াই, সি ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে আসবে কি সি ইন্টু ওয়ান। আর জেড কে যদি আমরা এটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে যাই, সরি, জেড কে যদি আমরা কি করি এটার সাথে ডিফারেন্সিয়েট করতে যাই, এক্স হইতেছে জিরো, ওয়াই হইতেছে জিরো, আর জেড সাপেক্ষে জেড কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে ওয়ান, কিন্তু এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস ওয়ান। আর আমরা জানি যে সেকেন্ড গুণ করলে একটা মাইনাস দেওয়া লাগে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস ওয়ান। ওকে, দেন এসে জে এর সাপেক্ষে করলাম, কে এর সাপেক্ষে করলাম, দেন হইলো আমরা এরকম একটা রাশি পাইলাম। ওকে, তো আমরা জানি যে এই পুরো রাশিটার মানটা কি আসা লাগবে জিরো, তাহলে আমরা বুঝতেছি আই এর সাথে যে শখটা ওইটা হবে জিরো, জে এর সাথে যে শখটা এটা হবে জিরো, কে এর সাথে শখটা হবে জিরো, তাহলে সি প্লাস ওয়ান সমান সমান জিরো লিখলাম, তাহলে সি এর মান পাইলাম মাইনাস ওয়ান, থ্রি মাইনাস এ সমান জিরো লিখলাম, এর মান পাইলাম থ্রি, আর বি মাইনাস ওয়ান সমান সমান জিরো লিখলাম, বি এর মান পাইলাম ওয়ান। ওকে,